আমাদের অনেকের একটি কমন অভ্যাস রাত জেগে টিভি দেখা রাত জেগে মোবাইল দেখা রাত জেগে ল্যাপটপ দেখা আবার অনেকেরই তো সুতে সুতেই রাত বারোটার পর হয়ে যায় কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে এই বদভ্যাস আমাদের পরবর্তীকালে বিভিন্ন ক্রনিক ডিজিজের দিকে নিয়ে যাবে এই কথাটা কিন্তু আপনারা লিখে রাখুন আপনারা যতই এক্সারসাইজ করুন আপনারা যতই খাদ্য খাবার নিয়ন্ত্রণ করুন কেবলমাত্র একটি বদভ্যাস আমাদেরকে কখনোই সুস্থ থাকতে দেবে না এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই মারাত্মক আমাদের প্রত্যেকের প্রতিদিন রাত্রিবেলায় মিনিমাম সিক্স আওয়ার্স এবং ম্যাক্সিমাম এইট আওয়ার্স ঘুমানো কিন্তু খুবই প্রয়োজন অর্থাৎ দিনের পর দিন যদি আমরা রাত্রিবেলায় ছ ঘন্টার কম ঘুমাই তাহলে অটোমেটিক্যালি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ডিক্রিজ করতে শুরু করবে বিভিন্ন রকমের ইনফ্লামেশন ক্রিয়েট হবে জয়েন্ট পেইন ক্রিয়েট হতে আরম্ভ করবে দুই শরীর সহজে ডিটক্সিফাই হবে না তো শরীর যদি ডিটক্সিফাই না হয় তাহলে শরীরের মধ্যে অটোমেটিক্যালি টক্সিন ইনক্রিজ করতে আরম্ভ করবে এখানে আপনাদের আমি একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি দেখুন রাত্রিবেলায় সঠিক ঘুমানোর ফলে আমাদের ব্রেইন টেন বেশি ডিটক্সিফাই হয় এই ডিটক্সিফাইং এর জন্য অ্যাকচুয়ালি কি হয় জানেন ব্রেইন তার মেটাবলিক এন্ড প্রোডাক্ট দারুণভাবে ক্লিয়ার করে এই মেটাবলিক এন্ড প্রোডাক্ট যদি সঠিকভাবে ক্লিয়ার না হতে পারে এবং এটা যদি দিনের পর দিন ঘটতে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা অ্যালজাইমার্সের মতন কঠিন ব্যাধিতে ভুগতে আরম্ভ করব তিন দীর্ঘদিনের এই বদভ্যাস আমাদের শরীরে ইনসুলিন রেজিস্টেন্স ডেভেলপ করতে আরম্ভ করে আর ইনসুলিন রেজিস্টেন্স ডেভেলপ করা মানে আমাদের শরীরে যে কোষগুলো থাকে সেই কোষগুলো কিন্তু সঠিকভাবে গ্লুকোজ পায় না আর এই গ্লুকোজ প্রত্যেকটা সেলের মধ্যে যদি সঠিকভাবে ডিস্ট্রিবিউট না হতে পারে তো ন্যাচারালভাবে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে আরম্ভ করবে তার ফলে হাই ব্লাড সুগার কিন্তু ক্রিয়েট হবে চার আমাদের অর্থাৎ মেলদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন ডিক্রিজ করতে শুরু করবে আর টেস্টোস্টেরন হরমোন করা মানে আমরা নামে পুরুষ থাকবো বা কামে নয় পাঁচ দীর্ঘদিনে এই বদভ্যাসের ফলে যেহেতু আমাদের সঠিকভাবে ডিটক্সিফাই হতে পারে না ফলে ব্রেইন স্ট্রোকের সম্ভাবনা আমাদের মধ্যে কিন্তু দিন দিন বাড়তেই আরম্ভ করবে ছয় দীর্ঘদিনে এই বদভ্যাস আমাদের যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে আমরা ডিপ্রেশনে বেশি ভুগব আমাদের অ্যাংজাইটি লেভেল বেড়ে যাবে কোনো কাজ করতে ইচ্ছে করবে না আমরা কিন্তু হার্ট অ্যাটাকের দিকে আস্তে আস্তে ঝুঁকতে শুরু করব। যে কারণের জন্য এখন ম্যাক্সিমাম ইয়ং জেনারেশনের মানে ক্ষেত্রে হার্ট অ্যাটাক হয় সাঁত রাত্রিবেলায় কম ঘুমানোর ফলে আমাদের মিষ্টি খাওয়ার যে প্রবণতা সেই প্রবণতা কিন্তু বাড়তেই থাকবে তৈরি হবে ইনসুলিন রেজিস্টেন্স আমাদের ওয়েট দিন দিন বাড়তেই থাকবে কোনোভাবে আপনারা কিন্তু এই ওয়েট কন্ট্রোলে আনতে পারবেন না কারণ অটোমেটিক্যালি কিন্তু বিল্ড আপ হয়ে গেছে আপনাদের শরীরে ইনসুলিন রেজিস্টেন্স আর ইনসুলিন রেজিস্টেন্স বিল্ড আপ হয়ে যাওয়া মানে কিন্তু সহজে ওয়েট না কমা তো আমাদের এক্ষেত্রে কি করা উচিত দেখুন আমাদের শরীরে রাত দশটার থেকে এগারোটার মধ্যে ম্যাক্সিমাম লেভেলের মেলাটোনিন হরমোন কিন্তু সিক্রেশন হয় আর এই মেলাটোনিন হরমোনই কিন্তু আমাদের ঘুম আনতে সাহায্য করে সুতরাং সব থেকে বেস্ট হয় আমরা যদি রাত্রিবেলায় দশটার থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়তে পারি